বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে 5 ম্যাচের সিরিজ খেলেছে ভারত। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত শুরুর পরও হারের স্বাদ পেয়েছে ভারত। হাডলির স্পিন গন্ডিতে ভারতকে 28 রানে হারিয়েছে সফরকারীরা। রোমাঞ্চকর জয়ে 1-0 সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড শিবির। হায়দরাবাদ টেস্টের টসে জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে 246 রান তুলেছিল ইংল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে নেমে 436 রান করে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে সফরকারীরা 420 রান তুলে 231 রানের লক্ষ্য পায় রোহিত শর্মার দল। জবাব দিতে নেমে 202 রানে অলআউট হয় ভারত। এতে 28 রানের জিতেছে ইংলিশরা। ম্যাচ সেরা হয়েছেন টম হার্ডলে। হোম ভেন্যুতে এমন হারের পর বড় দুঃসংবাদ পেয়েছে ভারতীয় শিবের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশের নিচে নেমে গেছে রোহিত শর্মার দল। হায়দরাবাদ টেস্টে হেরে পয়েন্ট টেবিলে 4 ধাপ পিছিয়েছে ভারত। এতে টাইগারদের নিচে অবস্থান করছে 2-বারের রানার্স আপরা।